আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনার জন্য লাইভে আজকে নিয়ে আসছি সরাসরি ভিডিও, অর্থাৎ লাইভ বলতে সরাসরি ভিডিও আপনাদের দেখাবো যে আমরা কীভাবে মাটি কোপাইতেছি এবং কীভাবে ধুনে বুনাইতেছি, ধুনে পাতা আর কি যেটা বলেন আপনারা, সেটা দেখতে পাচ্ছেন মাটি কোপানোর অবস্থাটা আমরা কীভাবে কোপাচ্ছি। এভাবে আমরা মাটিটা কোপাই দিব একদম আগামাথা, যতদূর আমরা মানে করতে থাকি, যতদূর আমরা ওই কী বলে যতদূর আমরা ধুনে লাগাবো বা কফি লাগাবো বা আদার্স যে কোনো গাছ লাগাবো, সেক্ষেত্রে আমরা এভাবে আমরা মাটিটা কুপিয়ে দেবো খুব সুন্দরভাবে। আশা করি বুঝতে পারতেছেন যে কীভাবে আমরা করতেছি। তো আর এখানে আমরা এটা কোপানোর পরে আপনি নির্দিষ্ট যতটুকু জায়গা আপনি কোপাবেন, মানে অর্থাৎ যতটুকু জায়গা আপনি ধনিয়া চারা লাগাবেন, ধনিয়া বীজ লাগাবেন, তো ততটুকু জায়গা আপনি সুন্দরভাবে কোপাই নেবেন, মাটিটা যেন ঝুরঝুর থাকে। এবং তারপরে পরবর্তীতে আপনি কীভাবে যে ধনিয়া গাছ ছড়াবেন সেটা এখন দেখে নিন। যে আমরা ধনিয়া ছড়াই দিচ্ছি এখানে, আমরা কিছুদিন আগে ধুনে ছড়াইছিলাম, তা পানির জন্য সেগুলো জ্বালাই নেই। পরবর্তীতে দেখেন যে আমি কীভাবে ছড়াইতেছি। যে এটার যথেষ্ট পরিমাণে ছড়ানো হয়েছে, মানে আগামাতে আর কি আপনি ক্যামেরা দেখতে পারবেন যে যে ধুনেগুলো, তো ধুনেগুলো যখন ছড়াবেন তার আগে একটু কাজ আছে, সেটা হলো যে আপনাকে ধুনে কিন্তু ই করতে হবে, ভিজাতে হবে মিনিমাম যে আপনি একদিন, একদিন নাকি একদিন আপনি ধুনোটা ভিজাবেন। ধুনোটা ভিজানোর পরে আপনি বাজার থেকে ধুনোটা যখন কিনে নিয়ে আসবেন, কম করে হলেও 10 থেকে 20 ঘন্টা, 15-20 ঘন্টা আপনি ভিজাই রাখবেন। একদিন ভিজাইলে ভালো, তবে একটু কম ভিজাইলে কোনো সমস্যা নাই। তো আপনি ভিজাই রাখবেন 24 ঘন্টা বা 20 ঘন্টা এরকম আপনি ভিজাবেন। ভিজানোর পরে আপনি এটাকে পানিটা সেকে আপনি এটাকে ই দিবেন, এভাবে বুনাবেন যেভাবে আমরা দূরে থেকে বুনানো দেখা যাচ্ছে যে আমরা বুনাইতেছি, ওইভাবে আপনি বুনাই নেবেন। এই যে আমাদের পেঁপে চারা, কদু চারা আর মানে উস্তে চারা আমরা দিব সামনে, রেডি রাখছি আমরা। তো অবশ্যই দেখাবো যে আমরা কীভাবে দিতেছি বা কী করতেছি। তো আশা করি বুঝতে পারছেন যে মাটি কোপানোর বা কীভাবে কোপাইতেছি এবং কীভাবে আমরা বীজটা লাগাইতেছি। এটা খুব সহজ একটি কাজ, বেশি কঠিন না, আপনারা অবশ্যই পারবেন। আর যদি না পারেন তো কিছু করার নেই, তবে চেষ্টা করলে অবশ্যই পারবেন। এগুলো মাটি কোপায় জাস্ট আপনারা ধনেটা কিনে নিয়ে আসবেন, ধনের দামটা কম খুবই, যেমন 1 কেজি আপনি 250 টাকা থেকে 300 টাকা নেবে দেশিটা, আর যেটা হাইব্রিড সেটা আপনার নিতে পারে 300 থেকে 400 টাকা, 350 থেকে 400 টাকা এরকম দরে নিতে পারে আপনাদের কাছ থেকে। তো আনার পরে এভাবে আপনি ভিজাই রাখবেন, 24 ঘন্টার মতো ভিজাবেন। ভিজানোর পরে আপনি এভাবে সুন্দর করে মাটিটা কোপায় আপনি বিছাই দিবেন। আশা করি আপনাদের জ্বালাবে আপনার কম করে হলেও 15 দিন নাকি 1 সপ্তাহ 15 দিন, না 10 থেকে 15 দিন আপনার লাগবে এটা আপনার জ্বালাইতে। এটা আপনার 10 থেকে 15 দিন আমাদের জ্বালাইতে সময় লাগবে। তো আপনি দেখতে পারবেন পরবর্তীতে আমি অবশ্যই আপনাদের জ্বালানোর পরে বা উঠানোর সময় ভিডিও দিব, আপনারা আমরা কত তাড়াতাড়ি উঠাচ্ছি বা জ্বালাই গেছে এটা ভিডিও দিব। আগের বার নষ্ট হয়ে গেছে, আগের বার একটা ভিডিও বানাইছিলাম, তবে নষ্ট হয়ে গেছে বীজগুলো পানির জন্য, পানিতে ডুবে গেছিলো, এখানে অনেক পানি হয়েছিলো বন্যার জন্য নষ্ট হয়ে গেছিলো। তো এবার আবার আমরা বুনাই দিছি যাতে কিছু একটা এখান থেকে পাওয়া যায়। তো বন্ধুরা এখান থেকে আশা করি বেশি বেশি টাকার আমরা খরচ করি না, এখানে আমরা মাটিটা কোপাই দিচ্ছি নিজেরা, এবং আপনার ধনেটা আমরা কিনে 250-300 টাকা দিয়ে আমরা কেজিতে কিনে নিয়ে আসছি, আইনে আমি এখানে লাগাই দিছি। ও দেশি দেশি ধনেটা 2 কেজি 250 নিয়েছিল না, 2 কেজি 250, 1 কেজি না, 2 কেজি 250, মানে 150 টাকার মতো আপনার কেজি নিতে পারে, 150 টাকা 160 টাকা বা 120 টাকা এরকম কেজি নেবে দেশিটা। আর হাইব্রিডটা দাম বেশি, হাইব্রিডটা আপনার ডবল, 350-400 টাকা এরকম আর কি হাইব্রিডটা। তো আপনি এটা কিনে সুন্দরভাবে এভাবে চাষ করা শুরু করুন, আশা করি আপনাদের ভালো একটা ফলাফল পাবেন। আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। তো নতুন কোনো ভিডিও নিয়ে আবার সামনে হাজির হবো, কারণ সামনে আমাদের এখন কৃষির সময়, কৃষি একটার পর একটা চলতেই থাকবে। এখন এই যে হপায় আমরা লাগানো শুরু করছি ধুনোটা, ধুনোটা আমরা খুব তাড়াতাড়ি ফার্স্ট উঠাই বিক্রি করে আবার নতুন ফসল দিব দু একদিনের ভিতরে বলতে মানে মাসখানেকের ভিতরে, এই যেখান থেকে যখন উঠে যাবে তখন আমরা আবার ওই চারা দিয়ে আমরা নতুন বীজ দিব, উস্তে চারা, কদু চারা কিংবা কফি এসব দিব আমরা। তো আপনাদের অবশ্যই ভিডিও সহকারে আমরা দেখানোর চেষ্টা করব, লাইভ যাকে বলে, এবং আমরা এখান থেকে বিক্রি করতেছি, হাটে নিয়ে বিক্রি করতেছি তাও দেখাচ্ছি আপনাদের। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করবেন ভিডিওগুলো, লাইক দিবেন। এটা আপনাদের কাছে একটা চাওয়া বলতে পারেন, যে কষ্ট করে ভিডিও বানানোর জন্য নয়, যে যদি আপনাদের ভালো লেগে থাকে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।